হ্যালো, আসসালামু আলাইকুম। আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দিস ইয়ার উইন্টার সিজনে লাগানো আমার রসুন, যে রসুনগুলো আমি আমার টবে লাগিয়েছি। এই যে দেখুন, সবগুলো টবগুলাতেই আমি রসুন লাগিয়েছি। এগুলো ছাড়া আরো টবে আমার রসুন রয়েছে। আপনাদের আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি। এই রসুনগুলা আমি 2-3 সপ্তাহ আগে লাগিয়েছি। দেখুন মাশাল্লাহ, রসুনগুলা খুব ভালো এভাবে উঠেছে, খুবই সুন্দরভাবে উঠেছে। দেখুন, আমি একেবারে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। সামার সিজনে এই টবগুলাতে আমার টমেটো প্লান্ট ছিল, আর মাশাআল্লাহ অনেক অনেক টমেটো এসেছিল। এই দেখুন, খুবই খুবই সুন্দরভাবে আমার রসুনটা এই বছর হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া। সবগুলা টবেই রসুন। সামার সিজনে এই টবগুলাতে আমার অনেক ধরনের ভেজিটেবল ছিল। এবার আমি ফার্স্ট টাইম রসুন লাগালাম। রসুনগুলা না লাগালে টবগুলো গার্ডেনেই খালেই পড়ে থাকতো। এত সুন্দরভাবে, এত সুন্দরভাবে রসুনগুলা হয়েছে, আমার এত আনন্দ হচ্ছে, এত খুশি লাগছে, বলার মতো নয়। অনেক রসুন লাগিয়েছি, লাগানোর পর থেকে শুধু অপেক্ষাই করে যাচ্ছি এগুলা উঠবে কিনা, যেহেতু আমি ফার্স্ট টাইম লাগালাম। নর্মালি আমি পেঁয়াজটা লাগাই, আমার বাচ্চারা স্প্রিং অনিয়ন উইথ এগ তাদের খুবই খুবই ফেভারেট, সেই জন্য আমি কিছু টবে আমি এভরি ইয়ার পেঁয়াজটা লাগাই স্প্রিং অনিয়নের জন্য, মূলত স্প্রিং অনিয়নের জন্য। যদি এগুলা কিনতে পাওয়া যায়, কিন্তু গার্ডেনের এগুলো, অর্গানিক এগুলো স্বাদই আলাদা। এই টবগুলা অন্য সাইজে সাইডে রাখা, মাশাল্লাহ অনেকগুলা টবেই আমি রসুন লাগিয়েছি। আশা করি আমার উইন্টার সিজনে লাগানো আমার রসুনগুলো আপনাদের ভালো লাগবে।
আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে সবগুলা রসুন, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই খুবই প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।